তোমরা অনেকে রেকর্ডিং এর জন্য ক্লাস করতেছ না, তো আমার কিছু ক্লাসে আমি রেকর্ডিং অফ করে দিব। এখানে না আপলোড প্লাগইন দিতে হবে, আপলোডে দেওয়ার পর রেকর্ডিং কিছু ক্লাসে পাবা না নেক্সট নেক্সট উইক থেকে আর কি। মিনিমাম 10 থেকে 15 জন রেকর্ডিং দেওয়ার জন্য আসতেছেন আর কি, এটার জন্য আমরা রেকর্ডিং অফ করে দিব। আচ্ছা একটু খেয়াল করো, আমরা একটা প্রাইসিং টেবিল তৈরি করব আগে, ঠিক আছে? খুব দ্রুত একটা পেজের মধ্যে আওয়ার সার্ভিস নামে একটা পেজে প্রাইসিং টেবিল অ্যাড করো। আচ্ছা টপিকটা হচ্ছে আমরা প্রাইসিং টেবিল থাকবে, প্রাইসিং টেবিল থেকে পেমেন্ট পেমেন্ট মেথডে চলে যাবে, পেপ্যাল দিয়ে পেমেন্ট করে আমার প্রোডাক্ট কিনবে, ধরো আওয়ার সার্ভিস বা আওয়ার সার্ভিস লেখা। হ্যাঁ পাবলিশ করে এইট উইথ এলিমেন্ট ও এলিমেন্ট ওদের তিনটা প্রাইসিং টেবিল নিয়ে আসো। বা এল্প সাইডে যে প্রাইসিং টেবিল অ্যাডনটা দেখাইছিলাম ওটা দিয়েও করতে পারো। আচ্ছা এটাকে টেমপ্লেট টেমপ্লেট ফুল উইথ করে দাও। ফুল উইথ দেওয়ার পরও জানা গেল সাইড বার এটা ভাই দেওয়া সাইড বার দেওয়া ছিল মনে হয় না। আচ্ছা ইয়া এটা ও যে এখানে পাবা না পেজের মধ্যে থাকে। আচ্ছা যাও ইয়া প্রাইসিং টেবিল বসো। থাক সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা একটা বানাও পরে ডুপ্লিকেট করে নিই। সবার প্রথমে দাও ইয়া বিজনেস ইনফরমেশন, টাইটেল দাও বিজনেস, টাইটেল হচ্ছে বিজনেস ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইট তোমার প্রাইস দিয়ে দেওয়া হচ্ছে $80। আচ্ছা লিস্ট আইটেমে ফিচার ফিচারটাকে ভাঙো, ফিচারটাকে ভেঙে নিচে নিচে ফিচার 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 রিবন থাক ফিচারের লিস্ট আইটেমে মনে করো সার্ভিস ওয়েবসাইট প্রোডাক্ট ওয়েবসাইট একটা ভেঙে জাস্ট টাইটেলগুলো চেঞ্জ করো। তারপর হচ্ছে মেম্বারশিপ অ্যান্ড পেমেন্ট গেটওয়ে। আচ্ছা এখন আমরা ই কমার্স ফাংশনালিটি এখানে দিব না, তাইলে অ্যাড আইটেমে গিয়ে ক্রস দিয়ে দাও, রাইট আইকনে ক্রস ক্রস আইকন ক্রস দিয়ে পাবো না, CROSS আচ্ছা ডান, এবার ক্লিক হিয়ারে, ক্লিক হিয়ার আছে না পেমেন্টে নিচে নিচে আমি ক্লিক হিয়ার এটা এটা সম্ভবত আর একটু নিচে ফুটারে যাও ফুটারে। হ্যাঁ এই যে আচ্ছা ক্লিক হিয়ার এখানে বাই নাও লাও বিইউআই বাই নাও তে তুমি পেজের লিংকটা দাও তোমার ওয়েবসাইট স্ল্যাশ পেমেন্ট, তোমার ব্রাউজার থেকে ওয়েবসাইটে কপি করে নাও। লেস পেমেন্ট লিখে দিই ভাই, পেমেন্ট লিখে দাও, আমরা পেমেন্ট পেজটা পরে বানাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ডান, আর হচ্ছে এই যে দিস ইজ টেস্ট এলিমেন্ট আছে না ওটা ফেলা দাও। আচ্ছা ডান, এবার ডুপ্লিকেট করো কলামটাকে, এখানে দাও ই কমার্স ওয়েবসাইট 2 নম্বরটা।
আচ্ছা ই-কমার্স ওয়েবসাইটে আমরা প্রাইস দেব $150 50 এখানে ফিচারে গিয়ে ই-কমার্স ফাংশনালিটি টিক দিয়ে দাও ফিচারটা গিয়ে ওইটা টিক চিহ্নটা দিয়ে দিম ভাই না চেক চেক দিয়ে সার্চ করলে পাবা হ্যাঁ ওকে এবার ইয়া করো এবার পেজটা পাবলিশ করে দাও বাই নাও লিংকটা চেঞ্জ করে ফেলো আচ্ছা বাই নাও লিংক তো একই আছে ওই একই লিংকে যাবে হ্যাঁ হ্যাঁ থাকুক আমাদের এই প্রোডাক্টের পেজটা তৈরি করা শেষ এবার আমরা পেমেন্ট গেটওয়ে পেজটা সেটআপ করব পাবলিশ করে ড্যাশবোর্ডে ব্যাক করো আরেকটা পেজ তৈরি করুন ভাই হ্যাঁ ড্যাশবোর্ডে এবার আমরা পেমেন্ট সেটআপের জন্য সেটিংসে যাব পেপালে যাব আমরা পেপালে যে প্লাগইনটা ইনস্টল করলাম এইমাত্র এই প্লাগইনটা ইনস্টল করার পর সেটিংস থেকে ডব্লিউপি এটা তো দেখানো হয়েছিল ভাই মনে হয় আমাদের শিওর হ্যাঁ ভাই ওই যে আপনার অনেকগুলো প্লাগইন নিয়ে কাজ করছিলেন না তখন দেখানো হয়েছিল ভাই এটা এইভাবে একটা টেস্ট করে ফেলি এখানে ধরো ইমেলটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিতে বলিবা $80 ডলার আছে এখানেও আসি হইব না ভাইয়া কি হবে আর বিজনেসের জায়গায় পুরোটা কপি করে পেস্ট করে ফেলাও ই-কমার্স ওয়েবসাইট এটা আছে $150 এটা সেভ করে ফেলাও একটা শর্টকাট পাবা এটা এটা সেভ পেনো ডোনেটের জন্য করা যায় আপডেট করছি তো এবার উপরে শর্টকাট পাবা একদম টপে এই যে ডব্লিউপি পেপাল পেমেন্ট কার্ড ব্র্যাকেটে প্রথম লাইনে এই যে এটা ভাইয়া না এটা কপি করো এবার একটা পেজ বানাও পেমেন্ট পরে শর্টকাটে ভাই এটা বসায় দিতে হবে পেজের মধ্যে বসায় দিবা শেষ কাজ পেমেন্ট পেজটার নাম ঠিকভাবে দাও রিডাইরেক্ট করতে পারবে না শর্টকাট বসা দাও শেষ ভিজুয়ালে শর্টকাট বসা দাও পাবলিশ করে দাও ভিজুয়ালেই ভাই হ্যাঁ ভিজুয়ালে শর্টকাট ভিজুয়ালে বসে পাবলিশ শর্টকাট কিন্তু জেনারেল কোড না এইচটিএমএল কোড না সেটা ভিজুয়ালে বসবে আর এটা একটা মেনুতে ধরায় দিব ভাই না মেনুতে ধরা লাগবে না তুমি ইয়া করো সার্ভিস পেজটাকে মেনুতে ধরে দাও আচ্ছা সার্ভিস পেজটা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ভাইয়া এটার কাজ করাইতে গিয়ে আপনি এক রিচ ক্লায়েন্টের গল্প বলছিলেন যে 5 মিনিট নিজের মেইলটা দিলে আপনি 5টা বিল্ডিং করা যাবে এরকম আর কি পেমেন্ট পেজ কখনো ধরাবা না তো পেমেন্ট পেজটা রিডাইরেক্ট হয়ে ওখানে যাবে ও মানে ওই আপনার বাই নাও এ ক্লিক করলে পেমেন্ট পেজে চলে যাবে ভাইয়া এবার তুমি ভিউ করো সাইটটা তাহলে ক্লায়েন্ট যদি পেমেন্ট গেটওয়ে বলে ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ের জন্য আমরা আচ্ছা আমি দেখাচ্ছি আগে আবার সার্ভিসে যাও এবার এখানে আছে এখন এবার বাই নাও দাও মনে করো যে কোনো একটা বাই নাও দাও বাই নাও এবার এগুলো আমার পেমেন্ট পেমেন্ট হ্যাঁ এই যে বিজনেস ওয়েবসাইট ই-কমার্স বিজনেস ওয়েবসাইট যেটা কিনবো সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবি ইমেল অ্যাড্রেস দিয়ে পেনাতে ক্লিক করে দেখো ডিরেক্ট হয় কিনা টোটালে পেপ্যালে $150 যদি দেখো উপরে $150 ফিক্স করে ধরে রাখছে এখন ক্লায়েন্ট তার পেপ্যালে লগইন করলে চলে যাবে পেমেন্ট ডান ভাই বুঝতে পারছি এবার হচ্ছে আরেকটা জিনিস দিয়ে দেখাবো আসলাম আচ্ছা প্লাগইনে গিয়ে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দাও একটা জিনিস দেখে তোমাদের মেইনলি আমাদের ই-কমার্স আর ল্যান্ডিং পেজের পেমেন্ট গেটওয়ে আলাদা আমরা ল্যান্ডিং পেজের জন্য এটা দিছি এবার তুমি জাস্ট পেপ্যাল লিখে সার্চ করো পেপ্যালে দুই ধরনের প্লাগইন পাবা এটা হচ্ছে পেপ্যাল শুধু পেপ্যাল আর এটা হচ্ছে পেপ্যাল ফর ই-কমার্স বা ই-কমার্স তো যখন ই-কমার্স ওয়েবসাইটে কাজ করবা ই-কমার্স প্লাগইন থাকবে তখন এই যে ই-কমার্স পেপ্যালটা ইউজ করবা এই যে ভাই ই-কমার্স এর এটা ই-কমার্স যদি দেখো ছবিতে দেওয়া আছে ই-কমার্স পেপ্যাল
আর আমরা যখন শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য পেপাল থাকবে তখন আমি যে প্লাগইনটা দিছি সেটা দিবা। এবার একই ভাবে স্ট্রাইপ লিখো ভাই, এটার মধ্যে হ্যাঁ স্ট্রাইপটা করা আছে ভাই এটার মধ্যে। তারপর স্ট্রাইপে লিখো, আমি প্লাগইন দিয়ে ডিফারেন্স দেখাই দিই। আচ্ছা আচ্ছা, স্ট্রাইপ যখন ইউজ করবা উপমার স্ট্রাইপ আলাদা আর জেনারেল স্ট্রাইপ আলাদা। অর্থাৎ তুমি গ্র্যাভিটি ফর্মের জন্য স্ট্রাইপ দেখছো, এটা হচ্ছে উকমার্স স্ট্রাইপ, আর নিচের স্ট্রাইপটা হচ্ছে জেনারেল স্ট্রাইপ। অর্থাৎ তোমার ল্যান্ডিং পেজের জন্য বা যেখানে উকমার্স নাই এই ধরনের ওয়েবসাইটে স্ট্রাইপ। ওকে, আমি রেকর্ডিং